সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখানে বসে এএনআই ইসলামিক টিভির আজকের এই রমজানের সৌভাগ্য অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে আমাদের আজকের এই আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দ্বিতীয় দিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি রমজানের অন্য একটা বিষয় নিয়ে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিষয়ে আলোচনা করার জন্যে দেশবর্ণ আলেম দিন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত কল্লাম মুফতি আবুল হাসান ওমায়ের রেজভি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসের বিধিনিষেধ, অর্থাৎ রমজান মাসে কোন কাজটা আমরা করব, কোন কাজটা বর্জন করব, সে ব্যাপারে আমি মুহতারামকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশের এবং বিদেশের কাছের বন্ধুরা, যারা যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, মাহে রমজানের অভিনন্দন জানাচ্ছি। দোয়া করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকল বাধা বন্ধুকে কবুল করুক। মাহে রমজানের মধ্যে আপনার বিশেষ যে বিধিবিধান, এগুলো শুধু মাহে রমজানের জন্য নয়, সব তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেগুলা গ্রহণ করো, এবং রসুল যা নিষেধ করছেন তোমরা ছেড়ে দাও। তো মাহে রমজান শুধু মাহে রমজানকে কেন্দ্র করে আমরা খারাপ কাজগুলো ছেড়ে দেবা তুমি, হ্যাঁ, মাহে রমজানের মধ্যে এটাকে গুরুত্ব দিতে গিয়ে অনেক কিছু আমাদেরকে প্রহেজ করতে হবে। মাহে রমজানেরকে গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় দেখা যায় মাহে রমজান রোজাও রাখে, ওইদিকে আবার হারাম যেগুলো লিপ্ত ছিল আগে সেগুলো তো থাকে। বুখারী শরীফের একটি হাদিস খান রয়েছে, হুজুর করিম বলেছেন, মান সাম আলিল ওয়ালাম ইয়াদা কওলা যু, যে আল্লাহর জন্য রোজা রেখেছে মিথ্যা ছেড়ে দেয়, মিথ্যা ছেড়ে দেয় না, ওয়াল আমাল বিহি, মিথ্যা কোনো আরম ছাড়া নেই, ফালাইস লিল্লাহ হাজান আন ইয়াদা লাহু তাআমাহু ওয়া শারাবা, তো আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই। যেখানে মিথ্যা ছাড়তে পারে না পানাহার ছাড়ার কি ফজিলত পায়, যেখানে মিথ্যা আমল ছাড়া নেই সেখানে আপনার পানাহার এগুলো ছেড়ে রোজা রাখবো আমি আল্লাহকে রাজি করার জন্য, এটা ছেড়ে দিলাম, ওটা ছেড়ে দিলাম, খাবার ছেড়ে দিলাম, পানাহার ছেড়ে দিলাম, স্ত্রী সহবাস ছেড়ে দিলাম আল্লাহকে রাজি করার জন্য। তো আল্লাহকে রাজি করার জন্য এগুলো ছাড়লাম, এর আগে আমাদেরকে আল্লাহ যা নিষেধ করেছেন ওটা ছাড়লাম, যেগুলো নিষেধ করেছেন অবশ্যই এগুলো ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, হারাম কথা ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে। রোজা রেখে আরো জন্য যদি আমি গীবত করি আমার কিয়ামতের ময়দানে মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। অথচ যারা রোজাদার, আর হাদিসের মাকে বলেছেন রসুলের কাল বাখুল ফিফাম সোয়েন, যারা রোজাদার এদের মুখের দুর্গন্ধ যেগুলো আকিয়া বিগ্রহী মিষ্টি বলছেন আল্লাহ মানুষকে আমাদের বেশি আল্লাহর কাছে আমাদের আরও বেশি সুগন্ধি হবে। তবে যারা রোজা রাখে আরেকজনের পরে নিন্দা করে, কিবত করে, চুগলি করে, হাদিসে পাকে আছে আমার নবীজি বলেন তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হবে, সুগন্ধি দূর করা, তাহলে আমাদের দেশে অনেকে আমরা দেখি রোজা রাখি আবার পরে নিন্দা করে, মিথ্যা করে, আবার অনেকে দেখা যায় ওর সময় কাটে না একটু ডিস দেখি, রমজানের মধ্যে বিভিন্ন ফিল্ম দেখে। আর আমাদের, আমরা তো নামে মুসলমান, আমাদের ঘরে ঘরে হিন্দু ফিল্ম চলে, এদিকে মসজিদে আজান চলে, ওদিকে হিন্দুদের ফিল্মের মধ্যে তাদের পূজার আওয়াজটা চলে, কত বড় একটা নিন্দনীয় একটা বিষয়, মসজিদে আজান চলে এদিকে ঘরে পূজার ওই টুনটা চলে, আমরা এগুলো কেন দেখবো? মাহে রমজান কমপক্ষে মাহে রমজানকে কেন্দ্র করে আমরা আমরা ডিসিপ্লিন লাভ করব, যদি রাখি ইসলামিক অনুষ্ঠানগুলো রাখি পারতে পারি, ইসলামিক অনুষ্ঠানগুলো আছে এগুলো আমরা দেখতে পারি, এগুলো দেখতে পারি। তবে এই মাহে রমজানকে কেন্দ্র করে আমাদেরকে যে যে নিষেধগুলো আছে, বিশেষ করে আমরা যদি পরনিন্দা বলেন, আরেকজন উপর জুলুম করে বলেন, এবং মানুষের উপর পর হক যেটা সেটা নষ্ট করা, জায়গা জমি জায়গা জমি দখল করা, এই সমস্ত আরেকটা বিষয় আমরা মাহে রমজানের মধ্যে দেখতে পাই। অনেকে মনে করি এ আল্লাহ রমজানকে দিয়েছেন আমার ব্যবসার জন্য,
অনেকে দেখে বড় বড় ব্যবসায়ী আছে খাতুনগঞ্জে, মারাত্মক গুদম চাপ। এই মাহে রমজান আসার আগে আগে ছোলা, আপনার ছোলা যেগুলো আছে যে ছোলা আমরা স্বাভাবিক খাই, এগুলোকে গুদামজাত করে ফেলি। চিনি রমজান বেশি লাগবে, গুদামজাত করে ফেলে আপনার পেঁয়াজ রমজান মাসে বেশি লাগবে, সেই জন্য এগুলো আগে ভাগে গুদামজাত করে দাম বেড়ে ফেলি। আমরা দেখি বিভিন্ন যেমন সৌদি আরব বলেন আরো ইসলামিক কান্ট্রি যেগুলো আছে, মাহে রমজানকে কেন্দ্র করে তারা দ্রব্যমূল্য আরো কমায় আমাদের দেশে। আমরা আরো আবার আমাদের দেশে অনেক আবার কাপড় ব্যবসায় আছে দোকানদার, তারা মনে করছে হাদিসে পাকে আছে নবীজি বলেন রমজানের শেষ দশকে তোমরা লাগাতে উৎপাদন তারা করা আসবে। আর রসুল পাক নিজে কোমর মানতেন, মানে প্রস্তুতি নিজের পরিবারকে জাগিয়ে দিতেন কেমন লাগে করার জন্য লাস্ট 10 দিন। আর আমরা সেই লাস্ট 10 দিন মার্কেটে কাটাই, আর তারা এটা শর্ট করে ফেলি তারাবির নামাজ, অনেকে 5 দিনে তারা বিশেষ করে ফেলি, 6 দিনে শেষ করে ফেলি। আর রমজান মাসটাই দিলেন ইবাদত করার জন্য। এখন আমাদের দেশ সবার ভিন্ন, জি রসুল পাক আপনি হাদিস তো লম্বা আমি সব করছি, জিবরিল আমিন বলেছিলাম রসুল পাক, জিবরিল বদদোয়া দিয়েছে রসুল পাক আমিন বলেছে, তার মধ্যে একটা হলো যারা রমজান মাস পেয়েছে কিন্তু নিজের মাসরাত করাতে পারে না, জিবরিল বদদোয়া দিয়ে দিল আল্লাহ তাকে ধ্বংস করে দাও, রসুল আমিন করে দিয়েছে। তাহলে মাহে রমজান কেন দিল? আমাদেরকে আল্লাহ নাজাত দেওয়ার জন্য, রহমত দেওয়ার জন্য, আল্লাহর রহমতে ভরপুর করে দেওয়ার জন্য মাহে রমজান দিল। আর আমরা রমজানকে বেছে নিলাম আমাদের ব্যবসার জন্য, মার্কেটে সাহরি পর্যন্ত আমরা দোকান খোলা রাখবো এবং মার্কেটিং এর একটা ওরকম কি আমাদের আমাদের দেশে তো পরিবেশ খারাপ, আমরা পুরুষরা মার্কেটে যাই না, মহিলারা মহিলাদেরকে পাঠান, বলে তোমার পছন্দ নিয়ে তুমি করে দাও। সেখানে দেখা যায় মাহে রমজান চলে, গুরুত্বপূর্ণ রাত চলে, আর নারী পুরুষ সেখানে মার্কেটে গিয়ে ধাক্কাধাক্কি করে, এদিকে স্বাভাবিক অর্জন করার জায়গায় আমরা মনে হয় পাচ্ছি। এবং যদি বলা যায় নিষেধাজ্ঞা তো অনেক আছে, মোটামুটি এই বিদেশিদের মধ্যে আমার একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে রমজান মাসে ব্রাশ করে প্রেস দিয়ে, জি জি, এর ব্যাপারে হুকুমটা তো প্রেস দিয়ে ব্রাশ করলে যদি আপনার এগুলার ভিতরে যান, জি এমনি মেশওয়া করতে না যেগুলো কাছে দিয়ে ভিতরে যান, যদি ওগুলা যেগুলো ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে এগুলো দিয়ে করলে আরও যাবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে আমরা ওরকমও পারি, অর্থাৎ এই সাহারি খাওয়ার পর পরে আমরা ব্রাশ করে ফেলতে পারি, জি জি জি, অর্থাৎ সময় শেষ হওয়ার আগে, জি জি জি, যতটুকু সম্ভব আমাদের ওই অর্থাৎ যে সকল কাজ আমরা করলে আল্লাহ আল্লাহ রসুল নারাজ হবে, এটা রমজান হোক গ্যারে রমজান হোক, আমরা আমাদেরকে এই সকল কাজ থেকে বিরত থাকতে হবে। ধন্যবাদ মহাতম আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা রমজানের কী কাজ করলে ভালো হবে, কী কাজ করলে খারাপ হবে এ ব্যাপারে মহাতরম আলোচকের কাছ থেকে আমরা শ্রবণ করলাম। আমরা আশা রাখবো, আমি আশা রাখবো যে আপনারা সবাই এবং আমরা সবাই এই যে কাজগুলো করলে রব্বুল আলামিন নারাজ হবেন এই কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা, এবং যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবেন ওই কাজগুলো করা, আল্লাহ দরবারে ফরিয়াদ জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আগামীকাল আপনাদের সাথে এই সময়ে একই সময়ে আমাদের আলোচককে নিয়ে অন্য একটা বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রমজানের পবিত্রতা রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।